ডান হাত আর বাম হাত ছাড়া আর কি হাত আছে যা আমরা সবাইকে দেখাই? শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ সোহাগ, আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছেড়ে দেবো আজকে দাদা। সালাম আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবুল হাওলাদার। বাবুল হাওলাদার, কি করছেন আপনি? আমি ফার্নিচারের ব্যবসা করি। দৈনিক নতুন সময় আমরা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা, এই অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ দেখি, মাঝে মাঝে দেখি। কেমন লাগে বাবুল ভাই? খুব ভালোই লাগে। যেহেতু আমাদের প্রোগ্রাম আপনি দেখেছেন, আমাদের এই প্রোগ্রামের সময় থাকে 5 সেকেন্ড এবং এই 5 সেকেন্ডে আমাকে উত্তরটি দিতে হবে। ডান হাত আর বাম হাত ছাড়া আর কি হাত আছে যা আমরা দেখাতে চাই? 1, 2, 3, 4, 5, 0। আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময়ের টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার নাম? রাজিয়া সুলতানা সুমি। সুমি আপু, কি করছেন? এখন আর কিছু করছি না, হাউস ওয়াইফ। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা, অনুষ্ঠানে অনুষ্ঠানে কি দেখা হয়? হ্যাঁ দেখি। কেমন লাগে অনুষ্ঠানটি দেখতে? ভালো লাগে। তাহলে কি আমরা গুগলি খেলবো? অবশ্যই। যেহেতু আমার প্রোগ্রাম দেখেছেন, 5 সেকেন্ড সময় থাকবে এবং এই সময়ের ভিতরে যদি সঠিক উত্তর দিতে পারেন আমি আপনাকে উইনার করব, প্লাস পুরস্কার বুঝিয়ে দিব। ওকে, ডান হাত আর বাম হাত ছাড়া আর কি হাত আছে যা আমরা সবাইকে দেখাই? আমি আবারও বলছি, ডান হাত আর বাম হাত ছাড়া আর কি হাত আছে যা আমরা সবাইকে দেখাই? অবশ্যই 5 সেকেন্ড আমাকে বলতে হবে। শুরু করছি এখন থেকে। ডান হাত আর বাম হাত ছাড়া আমরা যেটা দেখাই সেটা হচ্ছে অজুহাত। অজুহাত জিরো। আপনি বলেছেন অজুহাত, অজুহাতটা কিভাবে? কেউ কেউ যদি কখনো আমাদেরকে কোথাও মানে ইনভাইট করে বা আমাদের যাওয়ার ইচ্ছা নেই, তখন নানা রকমের মানে যেটা আমরা উসিলা বলি, অজুহাত দেখায় যে এই হচ্ছে হইছে এইভাবে আর কি, সেখান থেকে আর কি বললাম যে অজুহাত দেখায়। হাত বাম হাত ছাড়া এই তো অজুহাত। অজুহাত। প্রিয় দর্শক, আমাদের কিন্তু সুমিয়াপা বলেছেন যে ডান হাত বাম হাত ছাড়া আমরা যে হাত দেখাই সেটা হলো অজুহাত, যেটা উনি বিশ্লেষণ দিয়েছেন এবং বলেছেন। আমরা বলতে চাই যে এতদিন আপনি আমাদের প্রোগ্রাম দেখেছেন, একটু নার্ভাস লাগছে? না খুব একটা না। আপনি এতদিন সুমিয়াপাও আমাদের প্রোগ্রাম দেখেছেন, আজকে অংশগ্রহণ করেছেন এবং আমি বলতে চাই যে নিরাশ হওয়ার কিছু নেই, যিনি আমাকে সঠিক উত্তর দিবে তাকে আমি পুরস্কার বুঝিয়ে দিব। দর্শক বলেছিলাম সুমিয়াপা, এটা উত্তরই ছিল অজুহাত, যেটা আমরা দেখাই ডান হাত বাম হাত ছাড়া। আপনার জন্য রয়েছে দৈনিক নতুন সময় ও গুগলির পক্ষ থেকে গিফট। আমি কি সারপ্রাইজ করতে পেরেছি? হ্যাঁ। কেমন লাগছে বিজয়ী হয়ে? বিজয়ী হতে তো সবারই ভালো লাগে, আমারও অনেক ভালো লাগছে। দৈনিক নতুন সময়কে কিছু বলার আছে? সবাই এগিয়ে যাক, দৈনিক নতুন সময় এগিয়ে যাক। আসলে আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য দৈনিক নতুন সময় এই গুগলি অনুষ্ঠানটি করে থাকে। যেহেতু আপনি আমাদের প্রোগ্রাম দেখেছেন, যারা এই প্রোগ্রামে উইনার হয় তারা দর্শকদের ডেলিগেট করে গান অভিনয় আবৃত্তি করে, আজকে আপনি দর্শকদের ডেলিগেট করে কি করবেন? আচ্ছা আমি একটু গান গেয়ে শোনাই। ওকে, প্রফেশনাল সিঙ্গার না সুমি আপু, তারপরে গান শোনাচ্ছে আপনাদের ডেলিগেট করছে প্রিয় দর্শক, প্লিজ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি গান কিন্তু সুমি আপু আপনি আমাদের ডেলিগেট করেছেন, দর্শকদের ডেলিগেট করেছেন। প্রিয় দর্শক, প্রফেশনাল সিঙ্গার না হয়েও কিন্তু আপনাদের ডেলিগেট করেছে খুব সুন্দর একটি গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।